আজকে একটা দল বলার চেষ্টা করছে যে এই রাষ্ট্রপতি থাকুক, কারণ এই রাষ্ট্রপতি দুর্বল, এই জন্য এই রাষ্ট্রপতিকে রাখার জন্য একটা রাজনৈতিক দল আজকে কথা বলছে এবং 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 বলছে এই রাষ্ট্রপতি দুর্বল, এই দলের রাষ্ট্রপতি থাকুক। দেখুন তাদের চিন্তা, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হবে যার জন্য এই রাষ্ট্রপতিকে রাখতে হবে। যদি কিছু হয়ে যায়, যদি এই ছাত্ররা কিছু বলে ফেলে, যদি এই ছাত্ররা কিছু করে ফেলে, ছাত্রদেরকে তারা ভয় পাচ্ছে, এমন একটা ভয় যে এই চুপকে সরিয়ে যদি অন্য কিছু হয় তাহলে তারা যদি ক্ষমতায় না আসতে পারে। অভ্যুত্থানের যে স্পিড ছিল, আমাদের কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার কি বিলোপ হয়েছে? আমরা দেখছি একদল চাঁদাবাজ গিয়েছে আর একদল চাঁদাবাজ আসছে, মুখোশ পরিবর্তন হয়েছে। আমরা মুখোশ পরিবর্তনের জন্য যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, বুলেটের সামনে নামি নাই। আমি আমার নিজের বাচ্চা হারিয়েছি, নিজের সন্তান হারিয়ে, প্রথম সন্তান স্বাধীন বাংলাদেশে মানুষের ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশের প্রথম নির্বাচনে 1973 সালে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে, করেছে কি না? করেছে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা, বাংলাদেশের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়ে 100 বছরের ইতিহাসে সর্বপ্রথম যেই ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল ডাকসুতে, সেই ডাকসু নির্বাচনে ভোট চুরি করেছিল শেখ মুজিবের বড় ছেলে, আমার ডিপার্টমেন্টের সিনিয়র শেখ কামাল এবং তার ভাগনা শেখ ফজলুল হক মুনি। আপনারা ডাকসুতে এই যে 2019 সালের ভোট ডাকাতি দেখেছেন, এটা তো 73 সালে শেখ মুজিব পড়ে গেছে। এই যে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে যে জড়িত মেজর রশিদ সাক্ষাৎকার দিয়েছেন যে মোস্তাক, সেই মোস্তাককে তো ভোট চুরির মাধ্যমেই শেখ মুজিব সেই নির্বাচনে জয়লাভ করিয়েছিল। আপনাদের এই কথাগুলো বলতে হবে। যত দেখুন মুজিববাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আজকের বাংলাদেশে যদি আপনি মুজিববাদের বিরুদ্ধে কথা না বলেন, বাকশালের বিরুদ্ধে কথা না বলেন, আরে ভাই শেখ মুজিব যে আওয়ামী লীগের নেতা, এই আওয়ামী লীগকে তো শেখ মুজিব নিষিদ্ধ করছে। যে বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে বানাইছে, এই দল মানে কি? এই দল বানানোর সাথে সাথে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এবং জিয়াউর রহমান এসে যখন বহুদলীয় গণতন্ত্র প্রণয়ন করছে তখন তো আবার আওয়ামী লীগ ব্যাক করছে। তার মানে এই আওয়ামী লীগের গণতন্ত্র জিয়াউর রহমান, বর্তমান আওয়ামী লীগের গণতন্ত্র জিয়াউর রহমান। তো ভাই বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে কথা বলতে হবে, ভাবতে হবে এবং একটা কথা স্পষ্ট করে বলতে চাই। আজকে আপনারা যারা হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে কথা বলছেন, আপনাদেরকে বলবো আপনারা শেখ মুজিবকে নিয়ে কথা বলেন, শেখ মুজিবের ফ্যাসিবাদকে নিয়ে কথা বলেন, তার বাকশালী রাজত্ব নিয়ে কথা বলেন, তার স্বজনপ্রীতি, তার দুর্নীতি, এগুলো নিয়ে কথা বলুন। আজকে একটা দল বলার চেষ্টা করছে যে এই রাষ্ট্রপতি থাকুক, কারণ এই রাষ্ট্রপতি দুর্বল, এই জন্য এই রাষ্ট্রপতিকে রাখার জন্য একটা রাজনৈতিক দল আজকে কথা বলছে এবং 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 বলছে এই রাষ্ট্রপতি দুর্বল, এই দলের রাষ্ট্রপতি থাকুক। দেখুন তাদের চিন্তা, আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হবে যার জন্য এই রাষ্ট্রপতিকে রাখতে হবে। যদি কিছু হয়ে যায়, যদি এই ছাত্ররা কিছু বলে ফেলে, যদি এই ছাত্ররা কিছু করে ফেলে, ছাত্রদেরকে তারা ভয় পাচ্ছে, ছাত্রদেরকে ভয় পাচ্ছে, কারণ ছাত্ররা আওয়ামী লীগকে যেভাবে পতন করেছে তাদের আসলে একটা এমন একটা ভয় যে এই চুপকে সরিয়ে যদি অন্য কিছু হয় তাহলে তারা যদি ক্ষমতায় না আসতে পারে। দেখুন আমরা শহীদের রক্তের বিষয়টা ভুলে গেছি। আমাদের অভ্যুত্থানের যে স্পিড ছিল, আমাদের কথা ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমাদের ফ্যাসিবাদী ব্যবস্থার কি বিলোপ হয়েছে? আমরা দেখছি একদল চাঁদাবাজ গিয়েছে আর একদল চাঁদাবাজ আসছে, মুখোশ পরিবর্তন হয়েছে। আমরা মুখোশ পরিবর্তনের জন্য যুদ্ধ করি নাই, লড়াই করি নাই, বুলেটের সামনে নামি নাই। আমি আমার নিজের বাচ্চা হারিয়েছি, নিজের সন্তান হারিয়ে, প্রথম সন্তান আমার অন্যায় ছিল। আল্লামা দেলোয়ার সাইদি সাহেব মারা যাওয়ার পরে যেহেতু শামীম ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক, বলেছিলাম তার অপচিকিৎসা হয়েছে। শামীম ভাই আমাকে বলেছিল যে মশিউর ভাই আজকে সকালবেলা হচ্ছে বাবা স্ট্রোক করেছে, বাবাকে নিয়ে যদি হচ্ছে ওই সময় যদি একটা ভালো হসপিটালে যাওয়া যেত তাহলে হয়তো ফলাফল এভাবে নাও হতে পারতো। আমি জাস্ট এই কথাটাই ফেসবুকে লাইভে বলেছি যে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয় নাই, যার জন্য আমাকে নিয়ে 3.5 মাস কারাগারে রেখেছে। দেখুন বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে চাই, 71 সালে যেহেতু রাজনৈতিক সেটেলমেন্ট আমরা পাইনি, 24 সালে আমরা এমন একটা সেটেলমেন্ট করতে চাই
যে এই সেটেলমেন্টের কারণে এক সময়ে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, এক সময়ে যারা 70-এর দশকে মহানায়ক ছিলেন, নায়ক ছিলেন, আজকে কালের পরিক্রমায় সেই সেই মহানায়কেরা, সেই সাজেদা চৌধুরী, সেই হচ্ছে মতিয়া চৌধুরী বা আওয়ামী লীগের যারা নেতা ছিল, তারা আজকে ভোট ডাকাতে পরিণত হয়েছে। আমরা বলতে চাই আজকে যারা 24-এর মহানায়ক, যাতে করে অদূর ভবিষ্যতে তারা, যাতে করে এই বিপ্লবের পরে অদূর ভবিষ্যতে তারা আবার মহাভিলেনে পরিণত না হয়, সেই জন্য এমন একটা সেটেলমেন্ট আমাদের করতে হবে যে শাসক আসবে, শাসক যাবে, নেতা আসবে, নেতা যাবে, কিন্তু এমন কিছু ইনস্টিটিউশন, এমন কিছু প্রতিষ্ঠান আমরা বানিয়ে দিয়ে যাব যে এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের মূল্যবোধকে সংরক্ষণ করবে। জন আকাঙ্ক্ষা বলতে ওইটাই বোঝায় যে এই আকাঙ্ক্ষার ফলে এদেশের 16 কোটি মানুষ তাদের ভোট এবং ভাতের অধিকার পাবে, তাদের তাদের ছেলে মেয়ে বিনা চিকিৎসায় ঢাকা মেডিকেলে মারা যাবে, আর এমপির ছেলে মন্ত্রীর ছেলে বিদেশে গিয়ে চিকিৎসা করবে, এইটা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ না। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে আমাদেরকে এমন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে যেখানে খেটে খাওয়া মজুর, শ্রমিক সবাই নিজের সমান অধিকার পাবে এবং রাষ্ট্র পরিচালনায় সমানভাবে অংশগ্রহণ করবে। এবং আমি বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, আর একটা কথা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুইটা দাবি স্পষ্ট করা হয়েছে যে আমরা অনতিবিলম্বে চুপুর পদত্যাগ চাই, এবং এবং এই যে সংবিধান আপনাদের মূল জায়গায় আসতে হবে, এই সংবিধানের মাধ্যমে, এই যে সংবিধানটা 1972 সালে লেখা হয়েছে, এই সংবিধান লেখা হয়েছে শেখ মুজিবের দিকে তাকিয়ে তাকিয়ে, শেখ মুজিবকে দেখে দেখে এই সংবিধান লেখা হয়েছে, যার কারণে এই সংবিধানে সেই সময়ে মানুষের জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি, এবং এই সংবিধানের গোদামিলের কারণে, এই সংবিধানের ঝামেলার কারণে আজকে আমাদেরকে বছরের পর বছর রক্ত দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে হচ্ছে। সেই জায়গায় বলতে চাই, এইখানে যারা আছেন জাতীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে বলবো, এছাড়াও যারা আছেন সকলকে বলবো, আসুন আমরা জন আকাঙ্ক্ষার ভিত্তিতে 24 সালের তারুণ্যের আকাঙ্ক্ষার ভিত্তিতে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ এমন একটা সংবিধান আমরা প্রণয়ন করি যে এই সংবিধান জনমানুষের কথা বলবে, কোনো ব্যক্তিকে দেখে নয়, বরং 16 কোটি মানুষকে দেখে আপনারা সেই সংবিধান লিখবেন, এবং এই সংবিধানই হবে চূড়ান্ত ফয়সলা, যাতে করে অদূর ভবিষ্যতে ব্যক্তি আসে ব্যক্তি যায়, যাতে করে সিস্টেমের পরিবর্তন না হয়, সেই প্রত্যাশা শেষ করছি।